তুরস্কের দক্ষিণাঞ্চলের কাহরামানমারাস প্রদেশ। সোমবারের ভোররাত সোয়া চারটা, গভীর ঘুমে আচ্ছন্ন কিরাচাকালি দম্পতি, সঙ্গে তাদের 18 মাস বয়সী মেয়ে মাশালও ঘুমাচ্ছিল। এ সময় হঠাৎ কেঁপে ওঠে চারপাশ, ভবন ধুলতে থাকে। তখন দম্পতি কিছু বুঝে ওঠার আগেই ধসে পড়ে ভবন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন স্বামী স্ত্রী এবং তাদের শিশু সন্তান। ভূমিকম্পে ভবন ধসের কিছুক্ষণ পর ধ্বংসস্তূপ থেকে বের হন ওমের কিরাচাকালি, কিন্তু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকে তার স্ত্রী এলিস কিরাচিকালি ও তাদের মেয়ে মাশাল। এরপর কেটেছে 55 ঘন্টা। অবশেষে বুধবার ধ্বংসস্তূপের নিচ থেকে মাশালকে উদ্ধার করা হয়েছে, তবে এলিস এখনও সেখানে। তুরস্কের সংবাদ মাধ্যম সাবাহর প্রতিবেদন অনুযায়ী কিরাচিকালি দম্পতির বাড়ি গত সোমবার তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পে ভবন ধসের পর থেকে সেখানে উদ্ধারকাজ চালাচ্ছিলেন দেশটির উদ্ধারকর্মীরা। মাশালকে উদ্ধার করা হলেও তার মা ইয়েলিসকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধার করার চেষ্টা চলছে, তবে তার সঙ্গে কথা হয়েছে উদ্ধারকর্মীদের। ইয়েলিস উদ্ধারকর্মীদের জানিয়েছেন, ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ার পর থেকে মাশালকে নিজের বুকের দুধ খাইয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন তিনি। মাশাল তেমন গুরুতর কোনো আঘাত পাননি। বুধবার মাশালকে উদ্ধার করার সময় ঘটনাস্থলে ছিলেন তার বাবা ওমের কিরাচাকালি। মাশালকে জীবিত উদ্ধারের পর তাকে তার বাবার কাছে দিয়ে দেওয়া হয়। এখন স্ত্রী ইয়ালিস কিরাচিকালিকে কখন ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত উদ্ধার করা হবে সে আশায় আছেন তিনি। এদিকে তুরস্ক ও সিরিয়ায় তীব্র শীতের মধ্যে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে লড়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা, কারণ সময় যতই গড়াচ্ছে ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষের বেঁচে থাকার আশা তত কমে আসছে। উদ্ধারকর্মীরা বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপ সরানোর সঙ্গে সঙ্গে লাশ বেরিয়ে আসছে, এতে দ্রুত বাড়ছে নিহতের সংখ্যা। এর মধ্যে ভূমিকম্পে মৃতের সংখ্যা 11,000 ছাড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কা প্রকাশ করে বলেছে, ভূমিকম্পে 2 দেশে 20,000-এর বেশি মানুষের মৃত্যু হতে পারে।